প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছলে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ঢাকা নিউইয়র্ক ঢাকা সরাসরি ফ্লাইট ও ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা সহ বেশ কিছু দাবির বাস্তবায়ন চান প্রবাসীরা। রাশিদ আহমেদের সহযোগিতায় রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। বছরের এই সময়টা মিছিল সমাবেশের সরগরম থাকে যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন ও তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দফায় দফায় মিছিল সমাবেশ। জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 19 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন এফ কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো, জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশ এবং প্রবাসী নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের। 90% কমপ্লিটেড, আমরা এখন শুধু সময় গুনছি, দিন গুনছি, কখন আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, এবং সাথে সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমার প্রতিজ্ঞাবদ্ধ যে উনি ততদিন এই মাটিতে থাকবেন, ততদিন বঙ্গবন্ধু সৈনিক বলি, জনতে শেখ নেতাকর্মী বলি, সজীবদের জয়ের সহযোগী বলি, আমরা সবাই দিন রাত ভ্যানগার্ডের মতো নিউ ইয়র্কের অবস্থানকালে এবং ওয়াশিংটন অবস্থানকালে আমরা তার চারিপাশে অবস্থান করবো। একদল দেশবিরোধী চক্রান্তকারীরা আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশবিরোধী বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অতীতের মতো এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। আমরা যুক্তরাষ্ট্রের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অতীতের ন্যায় আমরা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব জননেত্রী শেখ হাসিনার পাশে ভ্যানগার্ডের মতো ছায়ের মতো পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বেশ কিছু দাবিও তুলে ধরার কথা জানানো হয়। বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাচ্ছি জিডিপি রক্ষা করার জন্যে, তাদেরকে আর যেন বাংলাদেশে যাওয়ার পরে বিমানবন্দরে এবং ওখানে হয়রানিকার কম করা হয়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন যে বাংলাদেশ বিমান যাতে অতি সত্বর আমাদের নিউ ইয়র্কে অবতরণ করে। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানর বলরুমে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছলতার কমতি নেই। তবে তারা এও চাচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে নতুন করে সাজালে হয়তো এখানকার দল আরও বেশি গতিশীল হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।